হে গাইস, গুড নাইট। এখন আমি পুরো ভিজে গেছি, তো এখন বাজে রাত 1টা। তো ভাবছো হয়তো 1টার সময় এত রাত্রে কী কারণ ভিজলো। তো আমি ফাংশন দেখতে গেছিলাম, তো আসার পথে এত বৃষ্টি, এত বৃষ্টি হলো যে আর মানে এমন জায়গায়ও বৃষ্টি এসেছে, পুরো ফাঁকা, সেখানে কোনো বাড়ি নেই, কিছু নেই, যে কোথাও কারো বাড়িতে ঢুকে যাবার সেরকম একটা পজিশান ছিল না, এমন একটা জায়গায় বৃষ্টি চলে এসেছে। তো সেই কারণেই পুরোটাই ভিজে গেছি। তো চলো একদম দেখো, ভিজে একদম একাকার। তাও আবার কার ফাংশন দেখতে গেছি না, স্বপ্না বৌদির ফাংশন দেখতে গেছি। ফার্স্ট টাইম এরকমই ফাংশন দেখতে গিয়ে ভিজে ভিজে বাড়ি আসতে হলো। তো আমার মতো তোমাদের মধ্যে যদি এরকম কারো হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে। ভেবেছিলাম আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু ফাংশন শেষ হয়নি, বৃষ্টির জন্য চলে আসলাম। যা, কারেন্টটাও চলে গেল, কারেন্টটা চলে আসলো, আর তার আস্তে আস্তে আমার শাড়ি চেঞ্জ করে ফেলেছি। আর এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, দেখো আওয়াজ হয়তো শুনতে পাচ্ছো তোমরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, নিচে পুরো একাকার হয়ে গেছে। তো চলো ঘুমাতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো টাটা, গুড নাইট।